ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বলবো। রিস্ক ফ্যাক্টর মানে কোন কোন ফ্যাক্টর যার জন্য আমরা এই রোগ, আমরা এক্সপোজ হতে পারি এই রোগে, এবং কোন কোন ব্যক্তিরা এই রোগে সব থেকে বেশি ভালনারেবল। তো কিছু স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর আছে ফর কোভিড-19, যে WHO সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ একটা লিস্ট বানিয়েছে। যে সমস্ত ব্যক্তিরা এমন এরিয়ায় থাকে যেখানে কোভিড-19 স্প্রেড হচ্ছে, কোভিড-19 ইনফেকশন দেখা দিয়েছে, বা যদি কোনো ব্যক্তি এমন কোনো জায়গায় গিয়ে থাকেন যেখানে ইনফেকশন আছে, পেশেন্ট আছে, কেস আছে, রোগের স্প্রেড হয়েছে, তাহলে দে আর অ্যাট দ্য হাইয়েস্ট রিস্ক ফর কন্ট্রাক্টিং কোভিড-19। তার সাথে সাথে একথা বলা দরকার দ্যাট পিপল হু আর কেয়ার গিভার্স, ফ্যামিলি মেম্বার্স, হেলথ ওয়ার্কার্স, ফার্স্ট রেসপন্ডার্স, দে আর অ্যাট দ্য হাইয়েস্ট রিস্ক অফ কন্ট্রাক্টিং কোভিড-19। মানে যে সমস্ত ব্যক্তিরা পেশেন্টদের ফার্স্ট রেসপন্ডার, সে ডাক্তার হতে পারে, সে নার্স হতে পারে, সে প্যারামেডিক হতে পারে, সে আত্মীয় স্বজন হতে পারে, যারা পেশেন্টের চিকিৎসা করছেন তারা হাইয়েস্ট রিস্ক অফ কন্ট্রাক্টিং কোভিড-19। তাহলে আমাদের দুটো কথা মাথায় রাখা দরকার, যারা পেশেন্টের টেক কেয়ার করছেন, হেলথ ওয়ার্কার, প্যারামেডিক, নার্স, এবং আপনি যদি কোভিড-19 প্রোন এরিয়ায় গিয়ে থাকেন বা আপনি যদি কোভিড-19 প্রোন কমিউনিটিতে থাকেন, দেন ইউ আর রিস্ক অফ অ্যাকোয়ারিং দ্য ডিজিজ অ্যান্ড অ্যাট হাইয়েস্ট রিস্ক।